2021 ঠিক 10 বছর আগে আজকের দিনেই ইন্ডিয়া জিতেছিল বিশ্বকাপ। শ্রীলঙ্কাকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়ে আমরা পেয়েছিলাম দ্বিতীয়বার বিশ্ব সেরার শিরোপা। এবং সেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল এমন একটা মাস্টার স্ট্রোক, সেটা ক্রিকেট প্রেমীদের মনে সারা জীবন গেঁথে থাকবে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে 2 এপ্রিল 2011 এক ঐতিহাসিক দিন। আর এই ঐতিহাসিক দিনে ইন্ডিয়া যখন চেস করতে নেমেছিল, প্রথম দিকে 2 উইকেট তাড়াতাড়ি পড়ে গেল, তা কালক্রমে গম্ভীর, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত ইনিংস আমাদেরকে ম্যাচ জেতার ক্ষেত্রে প্রভূত সাহায্য করেছিল। 3 নম্বর উইকেট পড়ে যাওয়ার পর, অর্থাৎ বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর, ম্যাচের দর্শক এবং টিভিতে যারা ম্যাচ দেখছিলেন তখন সবাই কিন্তু একটু অবাক হয়ে গেছিল। কারণ গোটা বিশ্বকাপে 5 নম্বরে কিন্তু নেমেছিল যুবরাজ সিং, যে কিনা দারুণ ফর্মে ছিল, কিন্তু সবাইকে অবাক করে 5 নম্বরে নামে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। সবার কাছে ব্যাপারটা অবাক লাগলেও পরে এই ডিসিশনটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, যে ডিসিশনটা কি সত্যিই ঠিক ছিল, যদি ধোনি ওই সময় আউট হয়ে যেত। কেউ কেউ নিজের থিওরি দিয়েছে যে কেন ধোনি সখন নেমেছিল। এমনকি ধোনি সিনেমাতেও আমরা দেখতে পাই যে সুশান্ত সিং রাজপুতের ক্যারেক্টার, যেটা মহেন্দ্র সিং ধোনির উপর আধারিত, সেইখানে মহেন্দ্র সিং ধোনি গ্যারি কাস্টেনকে বলছে যে আমি 5 নম্বরে নামতে চাই। কিন্তু এক্সাক্ট কারণটা কী ছিল, এক্সাক্ট কারণটা কিন্তু মহেন্দ্র সিং ধোনি সেই দিন প্রেস কনফারেন্সেই বলেছিল। চলুন তাহলে আজকে আগে সেই প্রেস কনফারেন্সটা শুনে নিই যে ধোনি ঠিক কি বলেছিল সেদিনের প্রেস কনফারেন্সে। So promoting and not getting runs, I knew what the questions would be, you know, why I promoted myself, why couldn't I stay back, you know, if I promoted myself, it meant, you know, there were 2 left-handed batsmen, you know, after me, if I get out, you know, the side may be in trouble. But, you know, it was an honest decision, and I said, you know, if Gautam is batting really well, if I go in right now and if I get to rotate, and, you know, I had no clue that time that there was due onto the field. And with, I played a lot with Muralidharan, you know, I know his Dusra quite well, which he knows also. So I was able to put a bit of pressure on him. And I think, you know, that really mattered, because what me and Gautam, we do well is we run well. You know, we don't take too many risky singles, but at the same time, we try to convert those 1-1.5 runs into 2 runs. So I think, you know, it was an ideal combination. তাহলে প্রেস কনফারেন্সটা শোনা হয়ে গেল। ধোনি সেখানে ক্লিয়ারলি বলল, যেহেতু গম্ভীর ব্যাট করছিল এবং গম্ভীরের পর যুবরাজ আনার কথা ছিল, তাই দুজন বাঁহাতি ব্যাটসম্যানের বদলে যদি ও ভেবেছিল যে আরেকজন ডানহাতি ব্যাটসম্যান, অর্থাৎ ওকে যদি নামানো যায়, তাহলে মুরলীধরনকে আরও ভালো করে ট্যাকেল করা যাবে। মুরলীধরনকে ও প্রচুর খেলেছে, এবং ওই সময়ে যদি একটু মনে থাকে, ওই সময় ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার প্রচুর ম্যাচ হতো। দুই প্রতিবেশী দেশ নিজেদেরকে এত পছন্দ করে, রিসেন্ট টাইমসেও প্রচুর খেলা হয়েছে, ওই সময়ও প্রচুর ওয়ানডে ম্যাচ হয়েছে ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে। এবং ধোনি প্রচণ্ড, এবং যেহেতু রণদীপ বলে একজন অফ স্পিনার ছিল, ও অফ স্পিনার, মুরলীধরন অফ স্পিনার, তাই ওদের অফ স্পিন এবং দুসরা খেলতে বেশ মানে অ্যাকাস্টামড হয়ে গেছিলো ধোনি। সেই দিক থেকে যুবরাজ যদি নামতো, ওই সময় 2 বাঁহাতি স্পিনার, এবং আমরা জানি বাঁহাতি স্পিনাররা অফ স্পিনারদের এগেনস্টে মাঝে মাঝে ক্ষেত্রে ট্রাভেল ফেস করে, তো এই জন্য ধোনি কিন্তু নিজেকে প্রমোট করেছিল। এবং এটা একটা ইনস্ট্যান্ট ডিসিশান ছিল, একটা ইনস্টিংটিভ ডিসিশান ছিল, এটা আগে থেকে কোনো প্ল্যান ছিল না। কারণ প্রতি ম্যাচে কিন্তু যুবরাজ 5 নম্বরে নেমেছিল, এবং যেহেতু ধোনি বলল ওই সময় ডিউ ছিল, স্পিনাররা সেরকম বল গ্রিপ করতে পারছিল না, এবং দুজনে যেহেতু ভালো রানও নেয় স্পিনের বিরুদ্ধে, ওরা বেশ ভালো খেলে, এবং তাই জন্য ম্যাচটা কিন্তু ওই সময় ধোনি এবং গম্ভীর, এবং গম্ভীরের কথা তো বলতেই হয়, অন্য একটা ভিডিও আমি তো গম্ভীরের কথা বলবোই, ধোনি এবং গম্ভীর মিলে ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কান বোলারদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। এবং 28 বছর পর আমরা জিতেছিলাম ওয়ার্ল্ড কাপ। ব্লিড ব্লু, চাক দে ইন্ডিয়া। The parties start in the dressing room, and it's an Indian captain who's been absolutely magnificent in the night of the final.